মটন খাও চিকেন খাও তখন তোমাদের ঘৃণা লাগে না, কিন্তু বাড়িতে পশু থাকলে বা বাইরে পশুদের গায়ে লাগলে তোমাদের ঘৃণা লাগে? এই সব মানুষদের থেকে আমি অনেকটা দূরে চলে গেছি বা দূরেই থাকবো। যারা পশুকে এরকম চোখে দেখে তাদের থেকে দূরে থাকাই ভালো, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই আমার আজকের এই ভিডিওতে স্বাগতম। যারা প্রকৃত ভগবান সেবা করে নিঃস্বার্থে, তারাই পশুপ্রেমী হবে এবং বাড়িতে পশু রাখতে পারবে। বাড়িতে রাখলেই তাদের যে সেবা করছি ভালো করছি তা না, বাইরে অনেক পশু আছে যাদের আমরা অনেক সেবা করতে পারি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচে ঈশ্বর। কথাটার মানে অনেকে হয়তো বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না, কিন্তু এদিকে রামকৃষ্ণ আশ্রম থেকে দীক্ষা নিয়ে থাকে। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের যদি ভক্ত হয় তাহলে এরকম অনেকে কথা বলবে না। আর দীক্ষা ছাড়াও মানুষ আছে, অনেকেই আমাকে অনেক কথা বলে, আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব আছে, তাদের থেকে আমি অনেক দূরে চলে গেছি। তারা আমাকে সবসময় ফোনে জিজ্ঞাসা করে, তোর বাড়িতে ডগি আছে বিছানায় ওঠে, বা তোরা হাত দিয়ে খাওয়াস, আরও অনেক কথা আছে। সেগুলো ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি হয়ে যাবে। এবং বলে কি, তাহলে আমরা তোর বাড়িতে যাব না, গেলে পরে আমাকে ছুলে পড়ে আমার চান করতে হবে, আমার তো ভীষণ ঘৃণা লাগে। আবার অনেকে বলে, তুমি কেন রেখেছো ওই ডগিটা, কাউকে দিয়ে দাও। এগুলো কথা? মানুষ এরকম নিচু প্রকৃতির হয়ে যায় বা হয়ে থাকে, আমি তো বুঝতেই পারি না ওদের কথা। তাই ওদের উত্তর না দিয়ে আমি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, আশা করি আরও যোগাযোগ রাখবো না। যারা পশুপ্রেমী এবং পশুকে ভালোবাসে তারা আমার বাড়িতে আসুক, আমি তাদের যতটা পারি আমার ভালোবাসা এবং জয়ীর ভালোবাসা দিয়ে মন জয় করে নিব। বন্ধুরা, আপনারা কখনো এরকম করবেন না যদি মনের থেকে আপনারা ভালো থাকেন। আপনারা পশু বাড়িতে রাখুন, তারপর মায়া তাদের বুঝবেন, তারা নিঃস্বার্থে আপনাদের ভালোবাসবে। এদের মধ্যেই আপনারা ভগবান পাবেন বা ভগবানের সেবা হবে। এই কথাগুলো বলছি কেন জানেন? আমি রেখেছি বলে তা নয়, আমি ভালোবাসি বলেই বা আমার পরিবার ভালোবাসে বলেই আমি বাড়িতে রাখতে পেরেছি। যদি না ভালোবাসতাম তাহলে রাখতে পারতাম না। পশু বাড়িতে রাখলে শরীরের অনেক কিছু ভালো হয়, তা আপনারা নেটে সার্চ করলে জানতে পারবেন যে কত রোগ থেকে নিরাপদ থাকা যায়। ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপনাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে কমেন্ট করবেন, তবে খারাপ লাগলে আমার করার কিছু নেই, কারণ আমি যেটা বলেছি আমার কাছে সঠিক, আর আপনাদের কাছে সঠিক কিনা কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।